ভোলার চরপে শুনে বিশের বোতল হাতে নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক কিশোরী গত মঙ্গলবার দুই নভেম্বর উপজেলার অ্যাওয়াজপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের অ্যাওয়াজপুর গ্রামের জুলফিকর আলী ভুট্টুর বাড়িতে গিয়ে ওই কিশোরী অনশন শুরু করে এ ঘটনায় বাড়ি থেকে পালিয়েছেন প্রেমিক অভিযুক্ত প্রেমিক ওই ইউনিয়নের অ্যাওয়াজপুর গ্রামের জুলফিকার আলী ভুট্টুর ছেলে খজবুল্লা ওরফে আদলু এওয়াজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুল আলব খোকন জানান খচপুল্লা ওরফে আদলুর সঙ্গে নাকি ওই কিশোরের প্রেমের সম্পর্ক ছিল এ কারণে মঙ্গলবার দুই নভেম্বর সন্ধ্যা থেকে বিয়ের দাবিতে একটি বিষের বোতল নিয়ে ওই বাড়িতে অবস্থান করছে সে তার প্রেমিক তাকে বিয়ে না করলে সে বিস্মান করে আত্মহত্যা করবে বলে হুমকিও দিচ্ছে তিনি আরো জানান এ খবর শুনে ছয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও চৌকিদারকে ঘটনাস্থলে পাঠিয়েছি ওই কিশোরীর বাবা মা ও আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ করেছি তাদের আসতে বলেছি তবে রাত দশটা পর্যন্ত তারা কেউ আসেনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মেজানুর রহমান পাটোয়ারি জানান আমরা কিশোরীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি তারা কিশোরীকে ফেরত নেওয়ার জন্য আসছেন বলে জানিয়েছেন সম্রাতে ভিউয়ার্স ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং পরবর্তী দেশ বিদেশে ঘটে যাওয়া সব ধরনের খবরাখবরের আপডেট পেতে চ্যানটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আসসালামু আলাইকুম